হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। দেখেন, এ শুধুমাত্র এক ক্লিকে আপনারা এখান থেকে আমি যে কোনো একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি, যে কোনো একটা ছবি আমি এখান থেকে সিলেক্ট করলাম। যেমন ধরুন এই ছবিটা এখান থেকে সিলেক্ট করলাম। এই যে ভাই দেখেন, মাত্র এক ক্লিকে আপনারা কিন্তু আপনাদের মাথার যে চুল আছে, চুলের হেয়ার স্টাইল, কিন্তু হেয়ার কালার কিন্তু আপনারা চেঞ্জ করে ফেলতে পারবেন। দেখুন এই এই অ্যাপটির মাধ্যমে। দেখেন আপনি, দেখেন একটু, দেখেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখবেন আমার হেয়ার স্টাইল কীরকম হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন যে আমার হেয়ার স্টাইল কী অবস্থা হয়ে গেল। এই যে দেখেন, এটি যদি আমার পছন্দ হয় রাখতে পারবো, যদি এটি যদি না পছন্দ হয় তারপরেরটা আমি সিলেক্ট করে দিলাম। এ দেখেন, এটি মোটামুটি ভালোই লাগতেছে। এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দেবো। যে টিক মার্কে ক্লিক করে দিলাম, এটি কিন্তু আমার সাথে সেট হয়ে গেল। যে উপরের দিকে ডাউনলোড এরর আছে, সেই ডাউনলোড এররতে ক্লিক করে দেওয়ার সাথে এটি কিন্তু আমার ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে গেল। দেখেন, এই অ্যাপসটি দ্বারা কিন্তু আপনারা আরও একটি সেটিং করতে পারবেন। এটি কীভাবে করুন, এখানে নতুন একটি প্রজেক্ট নিয়ে নেবেন আপনারা আপনাদের ফোন থেকে। আমি এই সেম প্রজেক্টটি আবার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর, এই সেম প্রজেক্টটি নেওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে ঘরগুলো আছে, এই ঘরগুলো একটু আমি বাঁ দিকে টেনে নিয়ে যাব। বাঁ দিকে টেনে নিয়ে যে এআই ফিল্টার্স নামে একটি অপশন আছে, এই যে দেখেন, এই যে এই ফিল্টার্সের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটি যে ফিল্টারটি নিব, যে ফিল্টারটি যে ফিল্টারটি আমি নিব, ওই ফিল্টারের উপর ক্লিক করে দিলাম। আমার ছবিটা একটু খেয়াল করবেন। এই দেখেন কত সুন্দর একটা ছবি দেখছেন। আমি প্যান্টের পকেটে হাত দিয়ে আসি, প্যান্টের পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু একসাথে অটো চেঞ্জ হয়ে গেলেই দেখে নিই আমার ছবি কীরকম ছিল। এই সেম প্রসেসে এটি টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে যে এরর চিহ্ন আছে, এই এরর চিহ্নতে ক্লিক করে দেওয়ার সাথে আছে কিন্তু এটি আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে কিন্তু আমার গ্যালারিতে চলে গেলো। এখন চলুন আপনি আপনাদেরকে দেখে দেবো এটি কী কী অ্যাপ, অ্যাপের নাম কী এবং কোথা থেকে অ্যাপটি ডাউনলোড করবেন। এই অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যেয়ে এখানে সার্চ বারে লিখবেন যে HYPSPIC লিখে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথম আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। এই অ্যাপটির লোগো আপনারা ভালো করে দেখেন নেন, এটি হচ্ছে অ্যাপটির লোগো। এই লোগোটি দেখে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাদেরকে কিন্তু কোনো কন্ডিশন চাবে, এখান থেকে আপনারা অ্যাপটির পারমিশন দিয়ে নেবেন। পারমিশন দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইনপুট, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখতেছেন প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সরাসরি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবো। আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ছবি, যেমন ধরুন আমি এই ছবিটি সিলেক্ট করলাম। এই ছবিটি সিলেক্ট করার পর যেমন এখান থেকে কিন্তু অনেকগুলো ইফেক্ট আছে, অনেকগুলো ফিল্টার আছে। এখান থেকে ক্লিক করতে অনেকগুলো ফিল্টার আপনারা ব্যবহার করতে পারবেন। সবগুলো ফিল্টারই কিন্তু আপনারা আপনাদের ছবিতে ব্যবহার করতে পারবেন। তারপরে এআই ইফেক্টে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটি আমি ক্লিক করে যদি কাল দিই এই ছবিটি কী অবস্থা হয় আমি দেখি। এখান থেকে যে ফিল্টার আপনাদের পছন্দ হয় সেই ফিল্টারটি কিন্তু আপনারা আপনাদের ছবিতে অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। একটু লোডিং নিবে। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একটি এটি দেখেন, আমার নিজেরই তো অবাক লাগছে। নিচে দেখেন প্যান্ট পরে এরকম এই ফিল্টারটি আপনারা ব্যবহার করতে পারেন। এভাবে ব্যবহার করে আপনারা আপনার ছবিকে আরও ইফেক্ট করতে পারেন। আপনি যদি চাইলে আপনারা আরও ইফেক্ট ব্যবহার করতে পারেন। এটি ভিডিওটি লম্বা হয়ে যাতে সেই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।